একাত্তর জার্নালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি মিথিলা ফারজানা। আপনারা যারা একাত্তর জার্নাল দেখছেন তারা নিশ্চয়ই জানেন যে সারাদিনকার খবরাখবরগুলো আমাদের কাছে যেমন আছে তেমনি আছে খবরের পেছনের খবরও। খবরের সাথে যারা সংযুক্ত যাদেরকে যাদের কাছে পৌঁছলে আর একটু বেশি করে খবরটা জানতে পারা যাবে তাদেরকেও আমরা চেষ্টা করি এই অনুষ্ঠানে সংযুক্ত করবার, এবং তার সাথে সাথে যে খবরগুলো আগামীকালকে সকালের পত্রপত্রিকায় আপনারা দেখতে পাবেন সেগুলো আমরা জানিয়ে দেবো আপনাদেরকে। সারাদেশে আমাদের সহকর্মীরা রয়েছেন, তারাও আপনাদের সাথে যুক্ত হবেন, তারাও জানাবেন আপনাদেরকে কোথায় কী ঘটছে। বার্তাকক্ষ আছে, অনলাইন নিউজ পোর্টাল তো আছে, এবং সঙ্গে আছে পরবর্তী দিনের পত্রপত্রিকার সংবাদ শিরোনাম। আর একাত্তর জার্নালের টেবিলে রয়েছেন আমাদের সাথে আজকে দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মনিরুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। আপনাদের দুজনকে একাত্তর জার্নালে স্বাগত জানাচ্ছি। আজকে যেটি দিয়ে শুরু করতে চাই সেই শুরুর বিষয়টিতে আমি আরও একজন অতিথিকে একটু যুক্ত করে নিতে চাই। বারিধারা স্টুডিও থেকে আছেন আমাদের সাথে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। আশা করছি বড় পর্দায় তাকে দেখতে পাব। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। বুঝতে পারছেন আপনারা যে আজকে আওয়ামী লীগ গিয়েছিল প্রেসিডেন্টের সাথে দেখা করতে, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, আওয়ামী লীগ সভানেত্রী বলা ভালো, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দলটি রাষ্ট্রপতির সাথে দেখা করতে চায়। নির্বাচন কমিশন নিয়ে তাদের যে ভাবনা, তাদের যে পরামর্শ, আলাপ আলোচনা, সেটি তারা জানাতে গিয়েছিলেন, বিনিময় করতে গিয়েছিলেন রাষ্ট্রপতির সাথে। এর আগে অন্যান্য রাজনৈতিক দলগুলো গিয়েছে, আজকে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ গিয়ে দেখা করলো। আমরা একটু ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার কাছ থেকে শুনে নিই যে তারা কি বললেন, কি শুনলেন। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আপনাকে আরও একবার স্বাগত জানিয়ে রাখছি একাত্তর জার্নালে। যেমনটি বলছিলাম, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন আপনার দ্বারস্থ আমরা হয়েছি আজকে। আজকে আওয়ামী লীগ দেখা করেছে রাষ্ট্রপতির সাথে এবং নির্বাচন কমিশন নিয়ে তাদের ভাবনা জানিয়েছে, মূল বিষয়গুলো কী ছিল সেটা যদি একটু জানি। আপনাকে ধন্যবাদ। একই সাথে আপনার সাথে যে দুজন বিশিষ্ট সাংবাদিক মনিরুজ্জামান এবং শিক্ষাবিদ একে ফজলুল হক সহ যারা দেখছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির আমন্ত্রণে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সংগঠনের 19 জন প্রতিনিধি মহামান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন এবং নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে মত বিনিময় করেন। সেখানে আমাদের দলের পক্ষ থেকে গণতন্ত্র নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগ নামে একটি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে, যেখানে বাংলাদেশের নির্বাচন কমিশন গঠনের ঐতিহাসিক পটভূমি, নির্বাচন কমিশন শক্তিশালীকরণ, জনগণের ভোটাধিকার ও নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগের ঐতিহাসিক ভূমিকা, অবদান এবং বিভিন্ন সরকারের সময়ে সংগঠিত প্রহসনের নির্বাচনের আনুপূর্বিক ঘটনা প্রবাহ এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে আসন্ন যে নির্বাচন কমিশন পুনর্গঠন সে বিষয়ে আমার দলের প্রস্তাব এবং সুপারিশ আমাদের দলীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা উপস্থাপন করেছেন। সেখানে আমরা 11টি বিষয় মহামান্য রাষ্ট্রপতিকে আমরা উপস্থাপন করেছি, যেখানে রয়েছে স্বাধীন ও কার্যকর নির্বাচন কমিশনের বিষয়, নির্বাচনকালীন সময়ে নির্বাহী বিভাগের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংস্থার দায়িত্বশীলতা, যেটা আমাদের সংবিধানের 126 নম্বর অনুচ্ছেদে রয়েছে, তার কার্যকারিতা কীভাবে হবে, অ্যাপ্লিকেশন কীভাবে হবে, এবং নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের যে দায়িত্বশীল নিরপেক্ষ আচরণ, ছবিযুক্ত একটি নির্ভুল ভোটার তালিকার কথা সেখানে উল্লেখ করা হয়েছে, নির্বাচন পরিচালনার বেসরকারি সংস্থা এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নির্বাচনী কর্মকর্তা নিয়োগের বিপরীতে সকল কর্মকর্তা কর্মচারী যাতে সরকারি প্রতিষ্ঠানের হয় সেটি বলা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সদস্যদের নিরপেক্ষ এবং দায়িত্বশীল আচরণের বিষয় উল্লেখ করা হয়েছে, এবং নির্বাচনে দেশি বিদেশি যে আপনার পর্যবেক্ষক সংস্থা রয়েছেন তাদের নির্মোহ তৎপরতা সম্পর্কে বলা হয়েছে, নির্বাচনে পেশি শক্তি অর্থের প্রয়োগ সম্পূর্ণ কীভাবে বন্ধ করা যায়, এবং ধর্মীয় এবং নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর যারা ভোটার রয়েছেন, সংখ্যালঘু ভোটার, তাদের নিরাপদে ভোট দান, ভোটের সুযোগ নিশ্চিত করা, নির্বাচনের পূর্বে পরে ভোটারদের যে সার্বিক নিরাপত্তা, নির্বাচনকালীন সময়ে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী
যে অন্যান্য সংস্থা আছে তারা নির্বাচন কমিশনের কাছে তাদের তত্ত্বাবধান ন্যস্ত করা, নির্বাচনকালীন সরকারের যে কর্মপরিধি যেটা একটা দৈনন্দিন রুটিন ওয়ার্ক, যেটা 2014 সালে আমাদের সরকার যেটি দেখিয়েছেন সেটি আমরা উল্লেখ করেছি। তার পাশাপাশি আমরা চারটি প্রস্তাব আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করেছি, যেখানে প্রথমে বলা হয়েছে, আমি যদি পড়ে শোনাই, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 118-এর বিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগদান করবেন। দুই নম্বর প্রস্তাব, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি যেরূপ উপযুক্ত বিবেচনা করবেন সে প্রক্রিয়ায় তিনি প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগদান করবেন। তৃতীয় প্রস্তাব হচ্ছে, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে সম্ভব হলে এখনই একটি উপযুক্ত আইন প্রণয়ন অথবা অধ্যাদেশ জারি করা যেতে পারে সময় স্বল্পতার কারণে, যেহেতু 8ই ফেব্রুয়ারি এই বর্তমান নির্বাচন কমিশনের সর্বশেষ কর্মদিবস, এই কারণে বিষয়টি উল্লেখ করা হয়েছে। এই আইন প্রণয়ন যদি এর মধ্যে সম্ভব না হয়, পরবর্তী নির্বাচন কমিশন পুনর্গঠনের যাতে বাস্তবায়ন করা যায় তার জন্য একটি আইনের কথা বলা হয়েছে। এবং আমাদের সর্বশেষ যে 4 নম্বর প্রস্তাব, তা হচ্ছে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বর্তমান বিরাজমান সকল বিধিবিধানের সাথে জনমানুষের ভোটাধিকার সুনিশ্চিত করার স্বার্থে আগামী জাতীয় নির্বাচনে ই ভোটিং এর কথা আমরা বলেছি। ব্যারিস্টার বিপ্লব বড়ো, এই জায়গায় আপনাকে একটু থামাচ্ছি। আগেরগুলো 11টি যে প্রস্তাব, সেই প্রস্তাবগুলো আমি অনেকাংশে আসলে ঠিক বুঝে উঠতে পারিনি, যেহেতু অনেক আনুষ্ঠানিক ভাষার ব্যবহার ছিল। কিন্তু পরবর্তী যে 4টি প্রস্তাব, সেই 4টি প্রস্তাবের কথা আমরা বিভিন্ন গণমাধ্যমে এর মধ্যে দেখেছি। বেশ কয়েকটি প্রশ্ন আছে যেটি আওয়ামী লীগ আসলে দেখা করার আগে থেকেই প্রশ্নগুলো তৈরি হয়েছে। একটি হচ্ছে যে রাষ্ট্রপতি যে কোনো সিদ্ধান্তই নেবেন প্রধানমন্ত্রীর পরামর্শে, সংবিধান অনুযায়ী সেটি নিয়ম। সেক্ষেত্রে যে কোনো ইসি বা সিইসি নিয়োগ যে আওয়ামী লীগ মেনে নেবে সেটি তো স্বাভাবিক, কারণ সেটি আওয়ামী লীগের পছন্দ অনুযায়ী বা প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী হওয়ার কথা। এরকম একটি কথা কিন্তু বিএনপি এর মধ্যেই আমরা শুনেছি যে বলছে, এ ব্যাপারে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া কী বলবেন? আমাদের যে আমাদের সংবিধানের অনুচ্ছেদের যে 48 নম্বর অনুচ্ছেদ, সেখানে সুস্পষ্টভাবে বলা আছে, রাষ্ট্রপ্রধান রূপে রাষ্ট্রের রাষ্ট্রপতি অন্য সকল ব্যক্তির ঊর্ধ্বে। এবং তিনি 118 অনুচ্ছেদে, আমি যদি একটু রিড আউট করি, যে প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক 4 জন নির্বাচন কমিশনারকে লইয়া বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকিবে, উক্ত বিষয়ে প্রণীত কোনো আইনের বিধান বলি, মহামান্য রাষ্ট্রপতি 118 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তিনি নির্বাচন কমিশনারদের নিয়োগদান করবেন। এখানে যেটা আপনি বললেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কনসালটেশনের বিষয়, সেটি কিন্তু এখানে নেই। আপনি যদি আমাদের যে কোনো সিদ্ধান্তই রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন, সংবিধান তো তেমন একটি গাইডলাইনই দিচ্ছে, নির্দেশনা দিচ্ছে। যখন মহামান্য রাষ্ট্রপতি, আমি সংবিধান বিশেষজ্ঞ নই, আইনের ছাত্র হিসেবে বলতে পারি, মহামান্য রাষ্ট্রপতিকে কিছু ক্ষমতা প্রিভিলেজ ওনাকে দেয়া হয়েছে, তিনি বিভিন্ন সময়ে সেটি প্রয়োগ করেন, এবং মহামান্য রাষ্ট্রপতি সেটি কিভাবে প্রয়োগ করেন এটা প্র্যাকটিস, উনি এটা রাষ্ট্রের যে আপনার পারস্পরিক যে বোঝাপড়া, শুধু মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে করেন তা না, একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় মহামান্য রাষ্ট্রপতি বিভিন্ন সময়ে প্রধান বিচারপতি, স্পিকার তাদের সাথে কনসালটেশন করেন। কিন্তু যেহেতু নির্বাচন কমিশনের পুনর্গঠনের বিষয়টি এখানে আসছে, আমি একটু বিনয়ের সাথে বলতে চাই, 1912 সালে তৎকালীন রাষ্ট্রপতি যখন প্রধান নির্বাচন কমিশনার সহ 4 জন নির্বাচন কমিশনারকে নিয়োগদান করেন, তখন কিন্তু কোনোভাবেই তৎকালীন রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমান, আমাদের তখনও প্রধানমন্ত্রী ছিলেন, আমাদের দলের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার সাথে কনসালটেশন ওভাবে করেননি। তিনি 3টি সাংবিধানিক প্রতিষ্ঠান, আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন সিনিয়র জাস্টিস, হাইকোর্ট ডিভিশনের একজন সিনিয়র জাস্টিস, এবং 2টি অপর সাংবিধানিক প্রতিষ্ঠান, প্রধান হিসাব নিরীক্ষক এবং হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান, এই 4 জনের কনসালটেশন, তাদের
যে বাছাই কমিটি যেটা ছিল চার্জ কমিটি, তাদের সুপারিশের যে দশজন নাম প্রস্তাব করেছিলেন সেখান থেকে কিন্তু আমাদের মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রধান নির্বাচন কমিশনার এবং চারজনকে নিয়োগ দিয়েছিলেন। আমি একটু আপনাদের কাছে যেতে চাই, কোনো ধরনের মতামত নিশ্চয়ই, আমার মনে হচ্ছে কোনো প্রশ্ন নেই, অন্তত পক্ষে জনাব মনিরুজ্জামান বা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক কিছু জানতে চান কিনা ব্যারিস্টার? না, প্রশ্ন নাই, কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা সম্পর্কে যে ব্যাখ্যাটা দিয়েছেন বিপ্লব বড়ুয়া, আমার মনে হয় সেটা সংবিধান সম্মত হয়নি। কারণ সংসদীয় গণতন্ত্রে প্রধান বিচারপতির নিয়োগ ছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে মতের উপরেই রাষ্ট্রপতিকে সিদ্ধান্ত নিতে হয়, এটাই নিয়ম। তার পরামর্শ অনুযায়ী, ওই তো, পরামর্শ অনুযায়ী নিতে হয়, এটাই সাংবিধানিক নিয়ম। এর বাইরে এককভাবে রাষ্ট্রপতিকে সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার নাই। উনি যেই দৃষ্টান্তটির কথা উল্লেখ করেছেন, আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান যে সার্চ কমিটি করেছিলেন যেভাবে, যে প্রক্রিয়ায়, সেটা একটা বিশেষ পরিস্থিতিতে করা হয়েছিল এবং পরিস্থিতিটা হচ্ছে যে সরকার বা আরও ভালোভাবে বলতে, সুনির্দিষ্টভাবে বলতে গেলে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটা ছাড় দেওয়া হয়েছিল যে রাষ্ট্রপতি যদি সার্চ কমিটি করে, করে ইলেকশন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের নিয়োগ দেন, দিতে পারেন, সেই ছাড়টি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া হয়েছিল। এটা তো লিখিত ব্যাপার না, এটা হচ্ছে অনানুষ্ঠানিক বিষয়। এবারও হয়তো সেরকমই হবে, কারণ আজকে যে প্রস্তাবগুলি দিয়েছে সেখানে কিন্তু একটা কথা আছে যে যেহেতু সময় কম, 8ই ফেব্রুয়ারি আর মাত্র কয়েকটি দিন, সুতরাং এর মধ্যে আইন প্রণয়ন সম্ভব না। সুতরাং আগের মতো সার্চ কমিটি করেই অন্তত এবার নির্বাচন কমিশন করতে হবে, চারটি প্রস্তাবের মধ্যে, এই চারটি প্রস্তাবের মধ্যে সেটা আছে। সুতরাং এবারও কিন্তু এই ছাড়টি আছে যে রাষ্ট্রপতি যদি তার পছন্দের কারো কারো সঙ্গে আলোচনা করে, একটি তো হলো যে 23 এবং 24টি রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছে, তাদের মতামত নিয়েছে এবং কতগুলি কমন মত কিন্তু আছে, এবং যেই কথাটি বিপ্লব বড়ুয়া প্রথমে বললেন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রথমে বললেন আপনার যে, আপনি যেটা বললেন যে এগুলি বুঝতে পারি নাই, সেগুলি আসলে ইলেকশন কমিশন গঠনের বিষয় না, সেগুলো হচ্ছে নির্বাচনটা কীভাবে ভালো করা যায় সেই সম্পর্কিত কিছু প্রস্তাব বা আওয়ামী লীগের চিন্তা, সেটা বলা, সেভাবে জিনিসগুলো এসছে। কিন্তু ইলেকশন কমিশন গঠন করার ক্ষেত্রে যে বিষয়টি, সেটা আমরা যদি ফাইনাল বয়েলিং পয়েন্টে যাই, সেটা হচ্ছে যে সার্চ কমিটি করেই করতে হবে। এবং আরেকটি বোধহয় রয়ে গেছে জনাব মনিরুজ্জামান, সেটি হলো যে যেই নির্বাচন কমিশন, ইসি এবং সিইসি যে যাকে নিয়োগ দেওয়া হোক আওয়ামী লীগ সেটা মেনে নেবে। হ্যাঁ, তার মানে এখানটা আমি বলছি, এই যে ছাড় দেওয়ার কথাটা যেটা বলছি না, এই জায়গাটাই হচ্ছে ছাড় দেওয়াটার প্রশ্ন। হ্যাঁ, সুতরাং এটা একদিক দিয়ে ভালো যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যে মতামত দিয়েছে তার ভিত্তিতে যদি সত্যিকার অর্থেই রাষ্ট্রপতি মোটামুটিভাবে ইন্ডিপেন্ডেন্ট, আমরা আশা করব যে ইন্ডিপেন্ডেন্টলি একটা অনেকটাই গ্রহণযোগ্য একটা প্রস্তাবের, হ্যাঁ, প্রস্তাবের জায়গায়, সেখানে রাষ্ট্রপতির একটি কথাও আছে। রাষ্ট্রপতি কিন্তু শেষে আবার বলেছেন তিনি সবগুলি দলের সঙ্গেই সহযোগী, দলেরই সহযোগিতা চান। এই এই জায়গাটাই হচ্ছে আমি মনে করি যে আওয়ামী লীগের বক্তব্য বা অন্যান্য দলগুলির বক্তব্য, রাষ্ট্রপতির সর্বশেষ যেটা বক্তব্য, এখন রাষ্ট্রপতি যদি যে এই ছাত্রকে নিয়ে বা যে ছাত্রকে মানে অনানুষ্ঠানিকভাবে যে ছাড় দেওয়া হয়েছে তার ভিত্তিতে যদি তিনি ইন্ডিপেন্ডেন্টলি নির্বাচন কমিশন গঠন করার উদ্যোগ নেন বা গঠন করেন, তাহলে হয়তো রাজনৈতিক দলগুলো এটাই মেনে নেওয়ার একটা পরিবেশ তৈরি হতে পারে। মানে সেটা যদি এখন অন্যান্য দলগুলো মেনে নেয়, হ্যাঁ, সেটাই আওয়ামী লীগের দিক থেকে মোটামুটি তারা পরিষ্কার করেছে যে তারা অনেকটাই গ্রহণযোগ্য জায়গায় অবস্থান করছে। আমি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের কাছে আসবো একটা বিরতির পর। নির্বাচন কমিশন গঠনে আওয়ামী লীগের চারটি প্রস্তাব, এখনই করা যেতে পারে, আইন চালু হতে পারে ই-ভোটিং।
রাজধানীর স্কুলে ভর্তি বাণিজ্য ঠেকাতে কাজ করবে দুর্নীতি দমন কমিশন, ফাঁপ পেতে ধরা হবে ঘুষ লেনদেন। গুলিস্তান ও আশপাশে ফুটপাতে দিনে হকার নয়, ব্যবসায়ীদের সাথে বৈঠকে সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত। ক্ষমতার বিকেন্দ্রীকরণ হলে নিশ্চিত হবে জনসেবা, জেলা পরিষদ চেয়ারম্যানের নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশ। আজ নিউজিল্যান্ডের সাথে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ, ভালো কিছু করার আশায় মুশফিক। একাত্তর জার্নাল এবং আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। বার্তা কক্ষে সর্বশেষ সংবাদ শিরোনাম জানিয়ে দিলাম। আমরা আলাপ করছিলাম আওয়ামী লীগের প্রস্তাব এবং রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশন বিষয়ে তাদের সাক্ষাৎ নিয়ে। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, আপনার মন্তব্যের জন্য অপেক্ষা করছিলাম। আসলে নির্বাচন কমিশন গঠন নিয়ে আগে আলোচনা হতো, এইবার আলোচনা হচ্ছে নির্বাচন গঠনের জন্যে সার্চ কমিটি গঠন নিয়ে। অর্থাৎ আমাদের বিতর্ক ধীরে ধীরে এক্সটেন্ডেড হচ্ছে, বাড়ছে। আমার কাছে একটা কথা মনে হয় যে মেনে নেওয়ার একটা ব্যাপার আছে। যদি শুধুই অবিশ্বাস এবং অনাস্থা দেখা যায় তাহলে যতই সার্চ কমিটি করা হোক, কমিশন গঠন করা হোক, ত্রুটি তো পাওয়াই যাবে। মানুষ মাত্রেরই মধ্যে ত্রুটি বিচ্যুতি দুর্বলতা আছে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের রাজনীতিতে প্রতিপক্ষের ত্রুটি বিচ্যুতি এইটাই খোঁজ করা হয়, গোনটা দেখা হয় না। নির্বাচন কমিশনের ক্ষমতার কথা বলা হয়, আমাদের নির্বাচন কমিশনের ক্ষমতার কোনো ব্যাপারে ঘাটতি আছে এটা আমি মনে করি না। কারণ যে কোনো দেশের এবং আমাদের দেশেরও নির্বাচন কমিশন তো রাষ্ট্রের সংবিধানের আওতায় কাজ করবে, সংবিধানের বাইরে গিয়ে স্বাধীনতা আমরা ধারণা করতে পারি না। কাজেই ওই যে নির্বাচন কমিশনের স্বাধীনতা বাড়াও, শক্তি বাড়াও, এসব কথাও ততটা মানে গুরুত্বপূর্ণ না। মূল কথাটা হলো যে মেনে নেওয়ার একটা ব্যাপার, সদিচ্ছা। সদিচ্ছা যদি না থাকে তাহলে যতক্ষণ পর্যন্ত আমরা জিততে পারবো এই নিশ্চয়তা না আসবে, ততক্ষণ পর্যন্ত তো নির্বাচন কমিশন, সার্চ কমিটি কোনোটাই কার্যকর করা যাবে না, বিতর্কের মধ্যে থাকবে, ধাক্কাধাক্কির মধ্যে থাকবে। আমরা সেই রকম একটা বিতর্কের মধ্যে পড়ে গেছি যেখানে সদিচ্ছার খুব ঘাটতি। এই যে 2014 সনের 5ই জানুয়ারির নির্বাচনের আগে এই একজন যে জাতিসংঘের প্রতিনিধি আসছিলেন কিতারনকো, তিনি সদিচ্ছা সদিচ্ছা এই কথাটা বারবার উচ্চারণ করেছেন, অন্তত বাংলা পত্রিকাগুলোতে এবং টেলিভিশন মিডিয়ায়। তো কথাটা জাতিসংঘের প্রতিনিধি বললেও সত্য কথা বলেছেন, সদিচ্ছার অভাবের কারণেই আমরা একমত হতে পারি না, বিতর্ক অন্তহীন হয়ে যায়। কাজেই সদিচ্ছা কীভাবে আমরা অর্জন করতে পারি ওই বিষয়টাতেও মনোযোগ দেওয়া দরকার। আমাদের নৈতিক স্ট্যান্ডার্ড নিচে নামতে 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 এত নিচে নেমে গেছে যে কোনো ব্যাপারই তো হতে পারিনি। এইখানে নির্বাচন কমিশনের সার্চ কমিটি গঠন উপলক্ষে রাষ্ট্রপতির কাছে যেসব প্রস্তাব বিভিন্ন দল দিয়েছে, এর মধ্যে বিএনপি তো ওই সার্চ কমিটি গঠনের বাইরেও অনেক প্রস্তাব দিয়েছে অনেক কিছু করার জন্যে। তার মধ্যে একটা আছে, নির্বাচনের সময়ে গ্রহণযোগ্য সরকার না থাকলে তো সুষ্ঠু নির্বাচন হবে না, অর্থাৎ এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, এই কথাটা বিএনপি জোর দিয়েই বলেছে বেগম খালেদা জিয়া। আর আওয়ামী লীগ নির্বাচন কীভাবে সুষ্ঠু হতে পারে, কীভাবে আমাদের নির্বাচন প্রক্রিয়া ক্রমে উন্নত হতে পারে এই নিয়ে অনেক কথা বলেছেন। এটা কাল পত্রিকায় বের হলে আমরা আরও স্পষ্ট বুঝতে পারব। এখন ব্যারিস্টার বড়ুয়া যেটুকু বলেছেন তা থেকে কিছুটা ধারণা আমরা পেলাম। এই ধারায় যদি অগ্রগতি হয় তাহলে ভালো হওয়ার কথা। আর এইখানে একটা আইন প্রণয়ন করে সার্চ কমিটি গঠন এবং নির্বাচন কমিটি গঠন, এটা অধিকাংশ দলেই বলেছে, প্রায় সব দলেই বলেছে। না, বিএনপি বলেনি, বিএনপি বলে নাই, বিএনপি বলেনি, বিএনপি ছাড়া বাকি প্রায় সব দলই এটা বলেছে। অর্থাৎ বিএনপি তার বক্তব্যের মধ্যে একটা রিজার্ভেশন রেখেছে, এই না হলে হবে না, ওই না হলে হবে না, ওই না হলে হবে না, অর্থাৎ তাদের মনের মধ্যে একটা অনাস্থা
এবং অবিশ্বাসের ভাব আছে। আমি এই জায়গাটা একটুখানি ব্যারিস্টার বড়ুয়ার কাছে যেতে চাই। ব্যারিস্টার বড়ুয়া, দুটো বিষয় আমি আপনার কাছে জানতে চাই। একটি হলো যে যেটি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলছেন এবং সবাই আসলে বলছেন যে আমি যেটি দিয়ে শুরু করেছিলাম, বিএনপি কিন্তু আওয়ামী লীগ রাষ্ট্রপতির কাছে যাওয়ার আগেই মোটামুটি এক ধরনের অনাস্থা তো দেখিয়েছে। সেই জায়গাটায় বারবারই আমরা শুনছি যে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, আওয়ামী লীগ সভানেত্রীও বারবার বলেছেন যে সকলের অংশগ্রহণে একটি নির্বাচন আওয়ামী লীগের কাম্য। এই জায়গাটায় আপনারা আসলে কি করবেন বলে ভাবছেন, যে অনাস্থার জায়গাটি তৈরি করার চেষ্টা হচ্ছে বা তৈরি হয়েছে বা আছে, সেই জায়গাটিতে আপনারা কি করার কথা ভাবছেন, সেটি একটি প্রশ্ন। আমি দ্বিতীয় প্রশ্নে পড়ে যাচ্ছি। ব্যারিস্টার বড়ুয়া, বিনয়ের সাথে আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমাদের বিশিষ্ট সাংবাদিক মনিরুজ্জামান স্যারের একটা বিষয় আমি বলতে চাই। উনি বললেন যে আমাদের অনুচ্ছেদ 48 অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ এবং বিচারপতির পরামর্শে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ এবং হচ্ছে আপনার প্রধানমন্ত্রী নিয়োগের বিষয় ছাড়া সব কিছুতেই তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের সাংবিধানিক বিধি অনুযায়ী কনসালটেশন করার কথা। কিন্তু 48-এর যে আপনার অনুচ্ছেদের 3-এর যে দ্বিতীয় প্যারায় বলা আছে রাষ্ট্রপতি আদৌ করেছেন কি না, কী করেছেন, সেটি কিন্তু কারো কাছে তিনি বলতে কিংবা এটা কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। আমি যেটা বলতে চাই যে 2012 সালে একই প্রধানমন্ত্রী ছিলেন এবং প্রয়াত রাষ্ট্রপতি কিন্তু প্রধানমন্ত্রীর সাথে কোনো ধরনের কনসালটেশন ছাড়াই একটি সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধি দিয়ে বাছাই কমিটি করে তিনি প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের নিয়োগ দিয়েছিলেন। আমি সেই বিষয়টি আমি বলতে চেয়েছি। সেটা ঠিক আছে, সেটা প্রধানমন্ত্রী ছাড় দিয়েছিলেন বলেই সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী ছাড় যদি না দিতেন তাহলে কিন্তু রাষ্ট্রপতি ওই অ্যাকশনে যেতে পারতেন। আমি সেটাই আমি গুরুত্ব দিয়ে বলার চেষ্টা করেছি। আর আমার শ্রদ্ধেয় শিক্ষক যেটা বলেছেন যে সদিচ্ছার ঘাটতি, এটি আসলে একটি ইম্পর্ট্যান্ট ইস্যু এবং সেটি আপনার যে প্রশ্ন সেই প্রশ্নের সাথে রিলেটেড। অনাস্থার জায়গায় আমি বলবো যে নারায়ণগঞ্জে যে নির্বাচন হলো সেটি কিন্তু একটি নজির স্থাপনকারী নির্বাচন। আমাদের যে নির্বাচনী ব্যবস্থা কতটুকু সক্ষম এবং কতটুকু দক্ষ এবং আমাদের যে সরকার, বর্তমান প্রধানমন্ত্রী এবং আমাদের দলের সভানেত্রী শেখ হাসিনার সরকার কতটুকু আন্তরিক এবং সদিচ্ছা নিয়ে নারায়ণগঞ্জে নির্বাচন যে অনুষ্ঠান করেছে এটি একটি নজির স্থাপনকারী নির্বাচন এবং কোন ধরনের কোন গোলযোগ নেই। ঠিক আছে ব্যারিস্টার বড়ুয়া, আমার প্রশ্নটি অন্য জায়গায়। সেটি হচ্ছে যে আমরা দেখছি রাষ্ট্রপতির সাথে এই আলোচনার আগেই একটি প্রধান অন্যতম প্রধান দল তারা এক ধরনের অনাস্থা, কিন্তু যেটি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকও বলছেন যে আইনের বিষয়টি কিন্তু তারা বলছে না, অর্থাৎ কিছু কিছু রিজার্ভেশন নিয়েই তারা আলোচনায় আসছে। তো এই রিজার্ভেশনটা দূর করার ব্যাপারে আপনারা যদি সবার অংশগ্রহণে একটি নির্বাচন গঠন অনুষ্ঠান করতে চান, সেক্ষেত্রে আপনারা আর কিছু করার কথা ভাবছেন কিনা? আমি আসছি, সেটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের যে বিরোধী দলের যে বন্ধু যার তাদের মাইন্ডসেটের সমস্যা, তাদের চেতনা এবং উপলব্ধিতে এই পরিবর্তন আসতে হবে যে বিচার মানব, তালগাছ আমার হলে না, তালগাছ অন্য কারো হলেও আমরা বিচার মানব। এই মানসিকতা, এই মাইন্ডসেট হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। আপনি তাদের যে আস্থা আনার ইস্যুটা, আমি যদি ফিরে যাই 2014 নির্বাচনের সময়, আমাদের সভানেত্রী তৎকালীন প্রধানমন্ত্রী কিন্তু ওনাদেরকে সংলাপের আহ্বান জানিয়েছিলেন এবং বলেছিলেন যে একটি সর্বদলীয় সরকার হবে এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তাদেরকে দেওয়া হবে এবং সংলাপের টেলিফোন কলের পরিবর্তে বিএনপি নেত্রী যে আপনার অসৌজন্য আচরণ করেছিলেন এবং পরবর্তীতে নির্বাচন বিরোধিতা করে ওই সময়ের যে দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দেশের মানুষের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা এবং অনেক লোক যে মারা যায় এবং ওই সময় সারা বাংলাদেশে একটা অরাজক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে, আমরা তো আস্থায় নিতে চাই, আমরা তো সদিচ্ছা দেখিয়েছি নারায়ণগঞ্জের নির্বাচনে এবং বাংলাদেশের নির্বাচন কমিশন গঠন, এই যে জনপ্রতিনিধিত্ব আদেশ, সেটি 1972 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব গ্রহণ করেছিলেন। 2008 সালে নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আজ পর্যন্ত 32টি আইন নির্বাচন কমিশনে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার করেছে, কারণ আমরা নির্বাচনী প্রক্রিয়াটাকে সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে চাই। ব্যারিস্টার বড়ুয়া, এগুলো আমরা সবাই বিভিন্ন সময়ে জেনেছি, কিন্তু আপনাদের মানে বাস্তবতা হচ্ছে এই, এরপরে অনাস্থা
আমরা দেখতে পাই বিরোধী দলের পক্ষ থেকে, সেক্ষেত্রে নতুন কিছু করবার আছে কিনা সেটি আমি জানতে চেয়েছিলাম। এজন্য আমাদের যে আজকে যে প্রস্তাবনা সেখানে মহামান্য রাষ্ট্রপতির কাছে সবকিছু তুলে ধরা হয়েছে, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণই সকল ক্ষমতার উৎস এবং নির্বাচন ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ কখনো রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে নাই এবং ভোটের অধিকার রক্ষার জন্য আমাদের নেত্রী 1981 সাল থেকে আজ পর্যন্ত অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং সরকারে এসেও নির্বাচন কমিশনকে অনেক দক্ষ অধিকতর ক্ষমতা প্রদানের জন্য অনেক আইন আমরা করেছি। অ্যাজ লং অ্যাজ আমাদের বিরোধী দলের বন্ধুদের চেতনাগত উপলব্ধিগত আপনার পরিবর্তন হবে না, ইতিবাচক যে মাইন্ডসেটের কথা বললাম সেটা হবে না, ততক্ষণ আপনি আস্থা নেওয়ার জায়গাটা কিন্তু খুব ন্যারো। অনেক ধন্যবাদ ব্যারিস্টার বিপ্লব বড়ু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনাকে আরও একবার ধন্যবাদ জানিয়ে রাখছি। এই প্রসঙ্গে আর খুব বেশি কিছু বলবার এখন বোধ হয় আর সুযোগ নেই। আর একটা কথা বলা যায়, বাংলাদেশের রাজনীতি এবং অন্যান্য দেশের রাজনীতিও এখন এমন একটা পর্যায়ে আসছে যে গণতন্ত্র মানে নির্বাচন, নির্বাচন মানে গণতন্ত্র। কিন্তু এখন থেকে 30-35 বছর আগেও গণতন্ত্রের ধারণার সঙ্গে সবসময় জনগণের জনজীবনের উন্নতির কিছু না কিছু কর্মসূচি থাকতো। আওয়ামী লীগ বলি, ন্যাশনাল আওয়ামী পার্টি বলি, কৃষক শ্রমিক পার্টি বলি, আমাদের যে রাজনৈতিক ঐতিহ্য সেটাতে অন্যান্য দেশেও, এখন বাংলাদেশে কর্মসূচি বাদ দিয়ে বিএনপি যে একটা অনাস্থার মনোভাব নিয়ে কাজ করছে, বিএনপির কি উন্নততর কোনো বক্তব্য আছে দেশের রাজনীতি সম্পর্কে? যেমন আইয়ুব খানের আমলে গণভোট হয়েছে, আস্থা ভোট হয়েছে, নির্বাচন হয়েছে, তাতে সবসময় আইয়ুব খানের দল জিতেছে। তাতে সংবাদপত্র এবং বিরোধী রাজনৈতিক দলগুলো বারবার মত প্রকাশ করেছে যে এই সরকারের অধীনে এই মৌলিক গণতন্ত্র ব্যবস্থায় ভিন্ন কোনো দল কখনো ক্ষমতায় আসতে পারবে না আদার দেন আওয়ামী লীগ। একটা খুব সাফোকেটিং অবস্থা সেই সময় মুসলিম লীগ, মুসলিম লীগ মানে কনভেনশন মুসলিম লীগ, মুসলিম লীগ। সেই অবস্থার মধ্যে শেখ মুজিবুর রহমান যখন আওয়ামী লীগের নেতৃত্বে আসলেন, আসলে নেতৃত্বে আসার ঠিক আগেই 6 দফা কর্মসূচি দিলেন ব্যক্তিগতভাবে শেখ মুজিব নিজের নামে, এবং সেই 6 দফা কর্মসূচিকে পরে আওয়ামী লীগের কর্মসূচিতে উন্নীত করলেন। আওয়ামী লীগ এটা গ্রহণ করলো নানা বিরোধের মধ্যে। 6 দফা যখন প্রচার করা গেল, দেখা গেল এইখানকার অন্তত পূর্ব পাকিস্তানের জনমত সম্পূর্ণ আওয়ামী লীগের দিকে চলে গেল। ভিন্ন দল ভিন্ন মত ছিল, মৌলানা ভাসানি বামপন্থীদেরও কিছু, কিন্তু সমস্ত কিছুকে অতিক্রম করে আওয়ামী লীগের এত বেশি জনসমর্থন হলো যে তার সামনে আইয়ুব খান শেষ পর্যন্ত টিকতে পারলো না। 69-এর অভ্যুত্থান হলো, আরও অনেক কিছু, মাঝখানে আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে বিষয়কে চাপা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু 6 দফার এমন একটা অপ্রতিরোধ্য শক্তি ছিল যে সব ভেসে গেছে। আপনি যেটি বলবার চেষ্টা করছেন বলে আমার মনে হচ্ছে যে বিএনপি কি এমন কোন উন্নততর প্রস্তাব নিয়ে এসেছে যাতে করে জনমত তাদের পক্ষে যায়? এটা আসলে বিষয়টা গত 10 বছরের যেটা বলছেন, বা ধরেন যে কোনো দলেরই নির্বাচনের আগে নির্বাচনী ইশতেহার থাকে, দলের নিজস্ব কর্মপরিকল্পনা থাকে, নিজস্ব ইশতেহার থাকে। নির্বাচনের আগে তারা বলে যে আমরা এই কাজগুলো করব, সেটা রাজনীতির ক্ষেত্রে করব, অর্থনীতির ক্ষেত্রে করব, উন্নয়নের ক্ষেত্রে করব, কালচারাল ফিল্ডে করব, শিক্ষার ক্ষেত্রে করব, এরকম কতগুলি প্রতিশ্রুতি থাকে। এইটা এটা গণতন্ত্র তো মানে খালি ভোট না, ভোট গণতন্ত্রের একটি খুবই ক্ষুদ্র উপাদান। আসল উপাদানটা হচ্ছে যে আমি নির্বাচনে বিজয়ী হওয়ার পরে কী কাজগুলো করবো যেগুলো আমি আগে বলেছি, সেই ধারাটা কিন্তু আমাদের দেশে এখনো প্রতিষ্ঠিত হয়। যেমন আমরা দেখি এই জায়গায় পাকিস্তান আমলেও যে জনসভা হলে আওয়ামী লীগের সভা হোক, ন্যাপের সভা হোক, এমন কিছুটা দলের হোক, সেইখানে তাদের দলের কিছু কর্মী টেবিল নিয়ে বসতো, দলের ম্যানিফেস্টো, দলের কিছু কিছু বিষয়ে বক্তব্য বুকলেট আকারে সেটা টেবিলে রেখে ওরা বিক্রি করতো একটা বড় মিটিংয়ে, 3 জায়গায় 4 জায়গায় কয়েকটা, এবং সেগুলো কোনোটার দাম ছিল 25 পয়সা, কোনোটার 50 পয়সা, কোনোটার 75 পয়সা, কোনোটা 1 টাকা 2 টাকা, এর মধ্যে কোনোটাই এর বেশি না। তো এতে যে অনেক টাকা দলে আসতো তা না, কিন্তু এর মাধ্যমে জনগণের সঙ্গে দলের নেতৃত্বের একটা সম্পৃক্তি হতো। সর্বশেষ সব কিছু নাই, সর্বশেষ এই প্রচারণা কিসে হয়েছে মনে আছে আপনার? সর্বশেষ হচ্ছে 3 জোটের রূপরেখা। হ্যাঁ, এরপরে অনেক রাজনৈতিক বক্তব্য বিএনপি থেকে দেওয়া হচ্ছে, কিন্তু সেগুলো তো একবার বলা হচ্ছে সাংবাদিকদের সামনে,
পরের দিন কিছুটা প্রচারিত হচ্ছে, হাওয়ায় মিলিয়ে যাচ্ছে, কিন্তু ছয় দফার কথা বলছি ওইটা তো তারা জান প্রাণ দিয়ে লিখিত পুস্তিকা আকারে প্রচার করেছে। এখন ফেসবুক অনলাইন অ্যাক্টিভিটি যতই বাড়ুক, এখনও হার্ড কপি লিখিত পুস্তিকা বই এর মানুষের কাছে যাওয়া ছাড়া না, সেটা ফেসবুক অনলাইন পত্রিকাতেও হতে পারে যদি সেরকম সত্যিকার অর্থে কোনো ম্যানিফেস্টো বা কর্ম পরিকল্পনা থেকে থাকে, পরিচয় দিতে হবে, তাহলে হবে কোনো থেকে থাকে। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই অধ্যাপক আবুল কাশেম। এই দেশের রাজনীতি ইংরেজি ভাষায় ছিল, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের আগে পর্যন্ত রাজনীতি ইংরেজি ভাষায় ছিল, বক্তৃতা লিফলেট সব কিছু, এবং প্রধানত ইনডোর ছিল। যখন ইংরেজি থেকে বাংলায় আসলো তার দেখা দেখি ভারতের বিভিন্ন প্রদেশে আঞ্চলিক ভাষায়, তখনই তো রাজনীতি শক্তিশালী হয়ে উঠলো, ব্রিটিশ সরকার কেঁপে উঠলো। তো অনলাইনে অনেক কিছু হয়, সেই সব প্রসঙ্গে যেতে চাই। এখন সময়ের সাথে সাথে হয়তো মাধ্যমও পরিবর্তন হবে, কিন্তু যে প্রসঙ্গে যেতে চাই সেটি হচ্ছে গুলিস্তানের হকার। অনেক দিন ধরে শুনছি গুলিস্তানকে হকার মুক্ত করা হবে, তা নিয়ে অনেক আগ্নেয়াস্ত্র প্রদর্শনও দেখলাম, অনেক কিছু আমরা দেখে ফেলেছি, কিন্তু আজকে শুনতে পাচ্ছি আগামী 15 জানুয়ারি থেকে অর্থাৎ আর 3 দিনের মধ্যেই হকার যে সমিতির নেতারা আছেন তারাও অনেকটাই মত দিয়েছেন যে তারা আর দিনের বেলা এই গুলিস্তানের রাস্তা দখল করবেন না, সন্ধ্যা 6:30 পর না, সন্ধ্যা 6:00 পরে আসলে ধরে নিচ্ছে আমরা 6:30, তারা তখন বসতে পারবেন এবং শুক্রবার শনিবার তারা সারাদিন বসতে পারবেন, এরকম একটি আপোষে তারা এসছেন। কিন্তু এর মধ্যে আরও অনেক কথা আছে। এখানে লাইনম্যান নামক একটি পেশাজীবী শ্রেণী রয়েছেন যারা এই জিনিসগুলোর ইজারা নেন। আমার প্রশ্ন, 6:00 পরে হলে আসলে গুলিস্তান এলাকায় যে জ্যাম তৈরি হয় অফিস ভাঙার পর, ওই মতিঝিল পুরোনো পল্টন গুলিস্তান সম্পূর্ণ এলাকাটা, তাদের কি হবে? এই সমস্ত প্রশ্ন নিয়ে আমাদেরকে ফেরত আসতে হবে একাত্তর জার্নালে একটি বিরতির পর। একাত্তর জার্নাল আরেকবার স্বাগত জানাচ্ছি। অনলাইন নিউজ পোর্টালগুলো আছে হাতে, প্রথম আলো দিয়ে শুরু করছি। মিয়ানমারের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। একটি বিষয় মনে রাখা করিয়ে দেওয়া দরকার যে আজকে মিয়ানমারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এসেছেন এবং তিনি এই বিষয়টি নিয়ে, বিশেষ করে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলাপ আলোচনা করবেন। আজকের বৈঠক, গতকালকে আসলে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং সেই বৈঠকেই খুব সম্ভবত মিয়ানমারের নাগরিকদেরকে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিয়ে রাখি যে মিয়ানমার এই বিষয়ে নিশ্চয়তা দিয়েছে যে এই সমস্যার সমাধান মিয়ানমারকেই করতে হবে, কারণ আমরা অনেকদিন ধরেই দেখছি যে বিভিন্ন দেশ থেকে চাপ আসছে যে বাংলাদেশ যেন রোহিঙ্গাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে একরকম সমাধান করেন। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মিয়ানমারের সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী কিউ তিন সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী একথা বলেন, যেমনটি আমি আপনাদেরকে বলছিলাম। আমরা দেখতে পাচ্ছি অনুপ্রবেশকারীদের ফেরত নিতে হবে মিয়ানমারকে, bdnews24.com তারাও এটিকেই প্রধান শিরোনাম করছে। ইসি গঠনে এখনই আইন করতে রাজি আওয়ামী লীগ। আর আমরা যে আলাপটি করছিলাম যে আওয়ামী লীগের পক্ষ থেকে আইন করার কথা বলা হয়েছে এবং আইন করা নিয়ে তাদের কোনো আপত্তি নাই, কিন্তু যদি বা এই স্বল্প সময়ের মধ্যে আইন না করা যায় তাহলে অবশ্যই পরবর্তীতে যেন আইনটা করে ফেলা যায়, সেই তাগিদ আওয়ামী লীগের পক্ষ থেকে এসছে। দুদিনে জ্ঞান ফেরেনি জিয়ার, জিয়া ইসলাম প্রথম আলোর সাংবাদিক, তিনি এখন পর্যন্ত অজ্ঞান আছেন, তার চেতন অচেতন আছেন, এবং বলে রাখা দরকার তার এই ঘটনার সাথে জড়িত সন্দেহে একজন অভিনেতাকে আটক করা হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্য বিচারকে প্রভাবিত করছে, কোন বিচারকে প্রভাবিত করছে সেটি একটু জানা দরকার। কোন বিচার নিয়ে জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করে প্রধানমন্ত্রীর বক্তব্য বিচারকে প্রভাবিত করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আছে ডেইলি স্টার বলছে পোলস টাইম গভর্নমেন্ট শুড ডু ওনলি রুটিন ওয়ার্ক। এই এই যে ধারণা, নিশ্চয়ই এই ধারণা অনেক মানে সর্বজন বিদিত, পুরনো ধারণা, যখন নির্বাচন চলবে তখন শুধুমাত্র যে রুটিন কাজ আছে, রুটিন মাফিক কাজগুলো আছে, সেটি করবে, সব গণতান্ত্রিক দেশে তাই, সেটি করবে সরকার আর বাকি সব নির্বাচন কমিশনের হাতে থাকবে, এটি আরও একবার জোর দেওয়া হয়েছে। যেমনটি বলছিলাম যে হিট অ্যান্ড রান মডেল কল্যাণ টু বি
quizzed at jail gate. এবং রবার কিল্ড ইন গানফাইট উইথ র‍্যাব আজকের ঘটনা দুর্বৃত্ত নিহত হয়েছে এবং মোটামুটি এই হচ্ছে আজকে আমাদের হাতে পাওয়া যে বড় খবরগুলো ছিল সেগুলো এর বাইরে আর কোনো খবর এই মুহূর্তে আমি দেখছি না আমি যেটি জানাতে চাই আপনাদেরকে সেটি আমি বলছিলাম বিরতির আগে সেটা হলো গুলিস্তানের হকার উচ্ছেদের কাহিনী বা খবর কাহিনী তো নয় আসলে এটি দীর্ঘদিন ধরে চলছে কিন্তু সেই সমাধানটি এখনো ইপ্সিত সমাধানটি এখনো আসেনি আমরা আশা করছি যে একটা নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সেটি হয়তো সফল হবে সভাপতি হকার সমিতি মোহাম্মদ আলী তিনি আছেন আমাদের সাথে একাত্তর জার্নালে এবং আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব মোহাম্মদ আলী আপনি আমার কথা শুনতে পাচ্ছেন আশা করছি আপনারা আজকে রাজি হয়েছেন যে সন্ধ্যার পর থেকে গুলিস্তানে আপনারা যারা হকাররা রয়েছেন তারা ব্যবসা করবেন এবং দুটো ছুটির দিনে আপনারা পূর্ণাঙ্গ সময়ে ব্যবসা করবেন এই প্রস্তাবে আপনারা রাজি জি হ্যাঁ ঠিক আছে কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের মূল বিষয়টা যে আমাদের যে ইনকাম প্রতিদিন যে আমাদের একটা ইনকামের জায়গা ওই জায়গাটা যদি পূরণ হয় তাহলেই আমরা এটাকে বাস্তবায়ন করতে সক্ষম হব আসলে আমরা যদি ইনকামটাই না হয় আমরা যদি এতে চলতে না পারি তখন তো এটা আমরা থাকতে পারবো না আমাদেরও তো একটা চলার বা এর ব্যবস্থা এটা যদি সরকার স্থায়ীভাবে আমাদের জন্য কোনো ব্যবস্থা না নেয় এটার তো একটা সমাধানও আসতে হবে জনাব মোহাম্মদ আলী মানে এটাও তো হতে পারে না যে দিনের পর দিন এই গুলিস্তানের রাস্তায় আপনারা বসবেন এবং ব্যবসা করবেন না এটা তো আমরা অবশ্যই এই একটাই তো আমরা সবসময় বলে আসছি আপনাদের পক্ষ থেকে কোনো প্রস্তাব ছিল হ্যাঁ আমাদের তো ওই যে একটাই হকারদের জন্য একটা নীতিমালা তৈরি করে দিক বিকল্প ব্যবস্থা করে দিক আমরা যাতে চলতে পারি হকারগুলো তাহলে আর আমরা বিকল্প ব্যবস্থাটা কি বিকল্প আমরা আয়ের একটা উৎস যেরকম এখন আমরা যেভাবে এই কাজটা করে খাচ্ছি আমরা যে একটা খরচ আমাদের এই ইনকাম অনুযায়ী একটা খরচ তৈরি হয়েছে হঠাৎ করে আমাকে বন্ধ করে দেওয়া হলে তখন আমরা কি করব না না অকেজো হয়ে যাবে বিকল্প ব্যবস্থাটি আপনারা কি প্রস্তাব করছেন একটা মার্কেটকে জায়গা করে দেব যে মার্কেটগুলো আছে এই মার্কেটগুলো তো এখন সব পুঁজিবাদের পুঁজি যাদের আছে টাকা আছে তারা কিন্তু আমাদের মধ্যে নিঃস্ব হকার যারা চলতে পারে না এটা ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নাই আমাদের একটা মার্কেট করে চলার মতো জায়গা করে দেব আমরা তখন এখান থেকে চলে যাব আমরা আর বসবো না পরবর্তীতে যাতে এই সিস্টেম আর কেউ বসতে না পারে এরকম উদ্যোগ নেয় সরকার সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিলে আমরা অবশ্যই স্থায়ীভাবে একটা সমাধানে যেতে পারি জি জনাব মোহাম্মদ আলী মার্কেট করে দিলে তাহলে তো আর আপনারা হকার থাকলেন না তাহলে তো আপনারা নিয়মতান্ত্রিক যে ব্যবসায়ী সেটাই হয়ে গেলেন আপনি যদি আজকে অন্য কোনো দোকানে চলে যান তাহলে আরো কিছু মানুষ থাকবে যারা নিয়মিত হকার হিসেবে তাদের ব্যবসা চালিয়ে যাবে না এই সিস্টেমটা তো তখন মার্কেটে চলে গেলে আর হকার আসার সুযোগ নেই এই জায়গাটা দিল না অন্য নির্দিষ্ট একটা জায়গা করে দিল যে জায়গাগুলোতে যারা হকার হিসেবে কাজ করবে হকার তৈরি হচ্ছে তারা ওই জায়গাটাই কাজ করবে ওই জায়গায় ব্যবসা বাণিজ্য করবে এই জায়গাটা গুরুত্বপূর্ণ বলে আমি একটু অন্য দিকে যাই আচ্ছা আপনাদের প্রস্তাব বোধগম্য আমি একটু অন্য জায়গায় যাই সেক্ষেত্রে আপনারা এই এখন দেখা যাচ্ছে সাময়িকভাবে হলো আপনারা এই প্রস্তাবটিতে রাজি হয়েছেন যে এই মার্কেটে আপনারা আর বসবেন না দুঃখিত এই রাস্তায় আপনারা আর বসবেন না আগামী 14 জানুয়ারির পর থেকে 15 জানুয়ারি থেকে আপনি আবার তার সঙ্গে সঙ্গে এটিও বলছেন যে যদি আমাদের আয়ের ব্যবস্থাটি ঠিক থাকে তাহলে আমরা বসবো না যদি আপনাদের আয়ের ব্যবস্থাটি ঠিক না থাকে তাহলে কি হবে তা আমাদের বাধ্য হয়ে কাজটা করতে হবে কারণ বাস্তবে তারপরে আবারও আপনাদের রাস্তায় এসে এটি এই বিষয়টি আপনারা মোটামুটি ঠিক করে রেখেছেন যে আয়ের ব্যবস্থা ঠিক না থাকলে আপনারা এসে বসবেন তাই তো জি আপনারা সেক্ষেত্রে আয়ের ব্যবস্থাটি কখন মনে করবেন আপনারা ঠিক আছে যদি আয় কিছু কমে তাহলে কি আপনারা এসে বসবেন কারণ এটি সম্ভব না যে সারা 24 ঘন্টা যতখানি বিক্রি হতো 6 ঘন্টায় সেই পরিমাণ বিক্রি হবে না এটা এটাই বিষয় তো এখন তার মানে তো আপনারা ধরেই নিচ্ছেন যে আপনারা আসলে এখানে এসে আবার বসবেন উপায় নাই তো বসতে তো বাস্তব স্থায়ীভাবে যতক্ষণ সরকার এটার উদ্যোগ না নিচ্ছে তত বসতে হবে তার মানে যে মোহাম্মদ আলী আমরা আসলে 15 জানুয়ারিতে একটা সাময়িক দেখবো কি বলবো আপনাদের অনুপস্থিতি দেখবো এবং তারপর হয়তো 17 বা 18 জানুয়ারি থেকে আপনারা আবার ওখানে বসবেন জনাব মোহাম্মদ আলী আপনার এই
সৎ স্বীকারোক্তির জন্য অত্যন্ত ধন্যবাদ আপনাকে। আমার আসলে এরপরে যা যা প্রশ্ন ছিল সেগুলোর কোনো কোনো প্রশ্নেরই আর কোনো অবকাশ নেই, এবং জিজ্ঞেস করার আপনাদের কিছু জানার আছে কি না। একটা ব্যাপার হলো যে 1973 সনে একবার এই উচ্ছেদ অভিযান চলছিল শহরের বিভিন্ন জায়গায়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অনেকে বস্তি তৈরি করে বসবাস করত। তো সরকার সিদ্ধান্ত নিল যে বস্তি উচ্ছেদ করবে, এবং সত্যি সত্যি এখানে বুলডোজার এটা ওইটা এনে বস্তি উচ্ছেদ করে ফেললো। তখন যারা বস্তি হারা হলো তারা দাবি করলো এবং আন্দোলন করলো, আমাদের আমরা কোথায় থাকবো, আমাদের তো কোনো জায়গা নেই। তখন সরকার মিরপুরের 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর এই অঞ্চলটাতে তাদেরকে থাকতে দিল, জায়গা দিল। এটা বোধহয় খাস জায়গা ছিল, গভর্নমেন্ট সেই জায়গা হকারদের জন্য বা এই বস্তি মানে যাদের বস্তি উচ্ছেদ করেছে তাদেরকে থাকতে দিল। 2 বছর থাকার পরে গভর্নমেন্ট তাদের বলল যে আপনারা যারা এখানে স্থায়ীভাবে থাকতে চান তাদেরকে জায়গা কিনে নিতে হবে, 1.5 কাঠা করে জায়গা। একটা দামও নির্ধারণ করলো বাজার দরের চেয়ে, সেটা বেশি না কিছু কম, এবং তাদেরকে সময় দিল যে এত বছরের মধ্যে আপনারা এই দাম পরিশোধ করে দলিল করে নেবেন। বাস্তবে দেখা গেল যে বছর 5-এর মধ্যে সত্যি সত্যি তারা সরকারের দাম মানে দিয়ে দলিল করে নিল। তো এই ধরনের জীবনের বাস্তব কিছু সমস্যা আছে, হকার যারা তারা তো জীবনের দাবিতেই বেপরোয়া হয়ে উঠবে, এখানে আসতে না পারলে আরেক জায়গায় যাবে, ইন্দিরা রোড এলাকা একেবারেই অচল অবস্থা হয়ে যায় কর্ম মানে যখন কাজের সময় 10টা থেকে সন্ধ্যার পরে, এটা একটা অচল অবস্থা, সেটাই কাটাবার জন্য হয়তো মেয়র সাহেব চেষ্টা করছেন। আচ্ছা জনাব মোহাম্মদ আলী, শুধু একটু একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করে রাখি, সেটা হলো যে আপনি বলছেন যে উপায় নেই আবার বসতেই হবে, তার মানে আপনারা মোটামুটি এই বিষয়ে নিশ্চিতভাবেই সিদ্ধান্ত নিয়েছেন যে কিছুদিন পরে আপনারা আবার বসছেন। আমার প্রশ্ন হচ্ছে যে এই ব্যাপারে যদি সরকার এরপর কোনো কঠোর পদক্ষেপে যায় তাহলে আপনারা কী করবেন, যেটি বলছিলেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক? আমি আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এত বড় একটা গোষ্ঠী, শুধু গুলিস্তানের হকারটাই মূল হকার গোষ্ঠীর সমাধান নয়, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে হকারগুলো আছে আশা করি সরকার তাদের ব্যাপারেও চিন্তা করবে। এই হকারগুলোকে আজকে এখানে কালকে এখানে জোরপূর্বক বা কঠোরভাবে নেয় তাহলে তো সমাধান হলো না। এখানে প্রায় 10 লক্ষ হকার আছে সারা বাংলাদেশে, এদের মাধ্যমে ছোট ছোট শিল্প কারখানা, ছোট ছোট কলকারখানাগুলো বেঁচে আছে, হকারগুলো বেঁচে আছে। হকাররা শুধু একা শুধু তাই নয়, তার ফ্যামিলির ব্যাপারটা আছে, ছোট ছোট শিল্পগুলোর ব্যাপার আছে। এখন এদেরকে যদি এইভাবে বন্ধ করে দেয় তাহলে তার কোনো জোর করার কোনো কিছু হয় না, না কিন্তু ঠিক হবে না। তবে আমি বলবো যে সরকার যাতে প্রস্তাব নিয়ে আসতে পারেন যে মানে ঢাকা শহর তো অত্যন্ত জনবহুল শহর, সেখানে এত 10 লক্ষ হকারকে দেওয়ার মতন মার্কেট করার মতো অবস্থাও সরকারের আছে কিনা সেটাও ভেবে দেখবার ব্যাপার আছে। আপনারাও তো কোনো একটি প্রস্তাব নিয়ে আসতে পারেন যে কোনো একটি সময়ে কোনো একটি জায়গায় যান চলাচলকে নিরবিচ্ছিন্ন রেখে আপনারা কীভাবে ব্যবসা করতে পারেন, তো সেই জায়গাটি আপনারা প্রস্তাব দিচ্ছেন না কেন? না, এইটাই তো আলোচনার ব্যাপার যে আমরা একটা জায়গা আমাদেরকে একটু বিকল্প তৈরি করে দেব। মেয়র সাহেব কিছুদিন আগে একটা উদ্যোগ নিয়েছিলেন যে পার্কে আমাদেরকে একটা জায়গা করে দেবে, স্থায়ী হঠাৎ করে দেখা যায় পার্কে একটা প্রয়োজনীয় জায়গা, ওখানে বিনোদনের জায়গা, ওখানে হঠাৎ আমাদের স্থায়ী না। তা আমাদের এখানে যারা আছে যেই জায়গাগুলো চিহ্নিত সমস্যা হচ্ছে এই জায়গার বিকল্প আরেকটা জায়গা আমাদেরকে তৈরি করে দেবে যেখানে আমরা চলতে পারবো বা ব্যবসাটা সচল থাকে। মানে আপনারা 24 ঘন্টা ব্যবসা করতে চান? হ্যাঁ, আমরা ব্যবসাটা জানি না, না ব্যবসাটা এখন আপনারা করতে পারছেন 15 তারিখের পর থেকে তো ব্যবসা করতে পারছেন সন্ধ্যার পর থেকে, কিন্তু আপনারা আসলে সন্ধ্যার পর থেকে না, আপনারা 24 ঘন্টা থাকতে চান। সন্ধ্যার পরে কতটুকু ব্যবসা, এটা ব্যবসাটা কতটুকু হবে বা সন্ধ্যার পরে ঘরে ফেরা 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা সে ব্যবসা করতে পারবে, এতে একটা মানুষ চলতে পারবে কিনা এটা একটা বিবেচনার ব্যাপার হতে পারে। জনাব মনিরুজ্জামান কিছু বলবেন কিনা? না, এটা নতুন করে সমস্যাটা তো আসলে খুব জটিল, তো সহজ মানে ভাবে এটা সমাধান করা যাবে না। প্রথমত হচ্ছে যে এই যে ব্যবসায়ীরা মানে হকাররা যে ফুটপাতে বসেন এই বসার ইতিহাসটাও আমাদের স্মরণ করতে হবে আর কি, এটা কিন্তু একদিনও হয়নি, সংখ্যা তো কম না, সংখ্যা অনেক, হ্যাঁ 10 লক্ষ বলছেন। হ্যাঁ, এবং এই লোকদের রুটি রুজির ব্যাপার তো অবশ্যই আছে, এটার সঙ্গে আরও অনেক
মানে আরো অনেকের রুটিন নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কের ব্যাপার আছে। যেমন ধরেন যে আপনার এটা গেঞ্জি বিক্রি করে, তো গেঞ্জি যারা তৈরি করে সেই কারখানা, সেই কারখানায় যারা কাজ করে তাদের গেঞ্জি কারখানার যে মালিক, সুতরাং এটা একটা চেইন হোসিয়ারি ব্যবসা আর কি, এটা চেইন ইকোনমিক একটা অ্যাক্টিভিটি, ছোটো আকারে হলেও চেইন ইকোনমি অ্যাক্টিভিটি। সুতরাং এই সবগুলো আছে। হকার একেবারে উচ্ছেদ করে দেওয়া, বন্ধ করে দেওয়া, হকার কোনো ব্যবসা করতে পারবে না, এটা আমি মনে করি না কোনো সমাধান। সরকারি লোকজন, আইন শৃঙ্খলা বাহিনী, তারপরে রাজনৈতিক লোকজন স্থানীয় তারা যুক্ত আছে, হ্যাঁ, এবং অলকার কাছ থেকে তারা নিয়মিত চাঁদা দেয়, এটা অফিস সিক্রেট সবাই জানে। এটা হলো একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে এটা জায়গা, আর হকার হকার অ্যাক্টিভিটিসটাই এরকম যে এটা আমাদের যেখানে যখন যেখানেই হয়, যে দেশেই হোক, অ্যাক্টিভিটিসটা এরকম যেখান দিয়ে লোক চলাচল করে বা লোকের সমাগম যেখানে বেশি সেখানেই হকাররা বসে। এটা হচ্ছে এই ব্যবসাটার ধরনই, এটা আমার সঙ্গে নিশ্চয়ই উনিও সম্মত হবেন, হ্যাঁ, যে ব্যবসাটার ধরন কিন্তু এটা। এখন এই হকারদেরকে যারা এখানে গুলিস্তান এলাকায় বসেন বা বায়তুল্লাহ এলাকায় বসেন বা মতিঝিল এলাকায় বসেন, তাদেরকে নিয়ে যদি আপনি আরেকটি সেগ্রিগেটেড একটা বিচ্ছিন্ন এলাকাটা বড় মাঠে বসিয়ে দেন, তাহলে কিন্তু এই ব্যবসাটা হবে না, ঠিক তো? হ্যাঁ, তাহলে কিন্তু এই ব্যবসাটা হবে না। সুতরাং সমাধানটা এইভাবেই করতে হবে যেন তারা, যে ওর বারবার একটা কথা উনি বলছেন যে আমাদের ব্যবসাটা করতে হবে, তো ঠিক, হ্যাঁ, সুতরাং এমনভাবে সমাধানটা করতে হবে যেন ওনারা লোক সমাগমের জায়গার কাছাকাছি থাকতে পারেন। কারণ আমি একটা অফিসে কাজ করি, পাঁচটার পরে আমার অফিসে ছুটি হলো, আমি কিছু জিনিস কিনবো হকারদের কাছ থেকে, আর আমাকে যদি ওটার জন্য দুই মাইল যেতে হয় তাহলে কিন্তু আমি আর যাবো না। সুতরাং আমার চলার পথে বা আশেপাশে কাছাকাছি, হ্যাঁ, 10 কদম, 20 কদম, 50 কদম বা 100 কদমের মধ্যে যদি পড়ে তাহলে আমি যাবো। সুতরাং বিষয়টা কিন্তু এই ব্যবসাটা কিন্তু এই এই ইয়েটা দিকটা, এই ধরনটা আমাদেরকে স্মরণ রাখা দরকার। মেয়র সাহেব যে উদ্যোগটা নিচ্ছেন, দক্ষিণের মেয়র, যে ছুটির দুই দিনে সারাদিনই বসবেন আর 5 দিন থাকে ওয়ার্কিং ডেতে সন্ধ্যা থেকে বিকেলে, এখন এটা আমার মতটা হচ্ছে যে এটা একটা পরীক্ষামূলকভাবে দেখা যেতে পারে, হ্যাঁ, যে আসলে এটার টার্ন আউট কী হয়। আমাদের এখানে সমস্যা যেটা হয়, আমি আরেকটা জায়গায় গুরুত্ব দিতে চাই, সেটা হচ্ছে যে সিদ্ধান্ত নেওয়ার পরে এটার মনিটর করা হয় না, এটা আমাদের দেশে একটা বড় রোগ। সিদ্ধান্ত হয়ে গেলো কাগজে কলমে, ওনারা রাজি হয়ে গেলেন, মেয়র সাহেব নির্দেশ দিয়ে দিলেন, হয়তো 15 তারিখ থেকে তাই দেখবো আমরা যে দিনের বেলায় নাই, কিন্তু এর ফলে আসলে কি হচ্ছে, ওনারা হয়তো বলবেন যে আমাদের ব্যবসা হচ্ছে না, কিন্তু আসলেই ব্যবসা হচ্ছে না, হচ্ছে না কি না সেই জায়গাটা মনিটর করা, হ্যাঁ হ্যাঁ, সেই জায়গাটা মনিটর কিন্তু করা হবে না, এটা আমি নিশ্চিত হয়ে বলতে পারি। তাই এইটার সাফল্য নির্ভর করছে আসলে, আমি মনে করি, ওনাদের দিক থেকে একজন বা দুজন আর সিটি কর্পোরেশনের দিক থেকে একজন দুজন মিলে পুরো বিষয়টা অন্তত 15 বা 1 মাস মনিটর করা উচিত। মনিটর করে গেলে তাহলে হয়তো পরবর্তী ধাপে কি করা যেতে পারে সেই জায়গাটা যাওয়া সম্ভব। পরবর্তী ধাপে ওনারা কি করবেন জনাব মোহাম্মদ আলী? না না, সেটা বলে দিচ্ছি, আমাদেরকে বলে দিচ্ছি, ওটা তো সমাধান না, একটা সমাধানে যেতে হবে। এবং জনাব মোহাম্মদ আলী, আপনাকে অনেক ধন্যবাদ। আমার ধারণা দক্ষিণের মেয়র জনাব সাইদ খোকন এই অনুষ্ঠানটি দেখেছেন এবং ওনার এই পদক্ষেপ 15 তারিখের পরে কি হতে যাচ্ছে সেটি উনি মোটামুটি জানতে পেরেছেন। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ আলী। একটা বিরতির সময় হয়েছে। স্বাগত জানাচ্ছি। একটি খবরের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। খবরটি কুষ্টিয়ার মিরপুর থানায় এবং মিরপুর থানার অধীনে ঘটনাটি ঘটেছে। বিএনপি থেকে যদিও এইভাবে এসছে, বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া নেতাকে কুপিয়ে হত্যা, কিন্তু বলা হচ্ছে যে এই কুষ্টিয়ার এই অঞ্চলটিতে আমরা জানি যে বেশ সাংঘর্ষিক এলাকা, আসলে সবসময় খুব খুব দগদগে থাকে এই এলাকাটি। সেই জায়গা থেকে
এই ভদ্রলোক লুৎফর রহমান সাবু তিনি বাড়ি থেকে বের হন এবং মোটরসাইকেলে তাকে পথেই ধারালো অস্ত্র দিয়ে সন্ত্রাসীরা কুপিয়ে মারে। কিন্তু এর সাথে আসলে কিসের যোগ আছে সেটি নিয়ে প্রশ্ন আছে, কারণ স্থানীয়রা মনে করছেন জাসদের কারণে বা জাসদ এই ঘটনাটি ঘটিয়েছে এবং ইউপি চেয়ারম্যান যিনি জাসদের সহসভাপতি তার বাড়িতে অগ্নিসংযোগ ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটেছে এই ঘটনার জের ধরে। আমরা একটু মিরপুর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালালউদ্দিন আহমেদ তার সাথে কথা বলতে চাই, আশা করছি তিনি ফোনে আমাদের সাথে যুক্ত আছেন। জি ওয়ালাইকুম সালাম। জনাব জালালউদ্দিন আহমেদ, একটু জানতে চাচ্ছি আপনারা কি ধারণা করছেন আগে সেটা একটু শুনে নিই। আপনি যেটা বলেছেন এটা ঠিকই আছে, উনি বিগত ইউপি নির্বাচনে বিএনপি থেকে দানশীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন আর কি, পরবর্তীতে উনি নির্বাচনে পরাজিত হন এবং ওই জাসদের মশিউর রহমান মিলন উনি ইউপি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। তাদের মধ্যে একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছিল আর কি, এবং উনি বিএনপি থেকে আওয়ামী লীগে এপ্রিল মাসে যোগদান করে আওয়ামী লীগের সাথে কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন আর কি। না কিন্তু সেক্ষেত্রে তার বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানের কোনো ঘটনার তো জের বলে মনে হচ্ছে না, কারণ আপনারা বলছেন যে জাসদের এক ধরনের রাজনৈতিক প্রতিহিংসা থাকতে পারে। এটা আওয়ামী লীগ থেকে এরকম দাবি করা হয়েছে, কিন্তু ওখানে উনি মোটরসাইকেলে করে ওনার সাথে আরো একজন ছিল, উনি আলমডাঙ্গা থেকে যাচ্ছিলেন এবং যেখানে ঘটনাটি ঘটেছে আমাদের একেবারে শেষ সীমানা এবং আলমডাঙ্গা শুরু এরকম জায়গায় উনি মোটরসাইকেলে যাচ্ছিলেন, তখন প্রতিবাদী লোকজন তাকে রাস্তায় হয়তো ব্যারিকেড দিয়ে কুপিয়ে তাকে ওখানে ঘটনাস্থলেই হত্যা করেছে আর কি। সেক্ষেত্রে আপনারা কি কাউকে গ্রেফতার করেছেন? আমরা এখনো কাউকে গ্রেফতার করতে পারি নাই, আমরা তথ্য সংগ্রহ করে গ্রেফতারের জন্য আমরা মাঠে আছি এখন। ঘটনা আপনারা কি কারো নাম পেয়েছেন? আমরা দুই তিনটা নাম ওখানে পেয়েছি, তারা সাথে জড়িত থাকতে পারে এরকম দুই তিনটা নাম আমরা পেয়েছি আর কি। আচ্ছা, এখন পর্যন্ত তার পরিবার বা কারো কাছ কারো পক্ষ থেকে কোনো বিশেষ কোনো অভিযোগ করা হয়নি যে এই কারণে তাকে হত্যা করা হয়েছে, তাই তো? জি না, এই কারণে কি কারণে হত্যা করেছে এই মর্মে তারা থানাতে এখনো পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি। অনেক ধন্যবাদ জনাব জালালউদ্দিন আহমেদ। আমার মনে হয় না এটি নিয়ে খুব বেশি আলোচনা করবার কোনো সুযোগ আছে, কারণ এই ঘটনার কিছু এখনো জানা যাচ্ছে না, সময় খুব কম আছে। একটি ঘটনা শুধু আমি একটু উল্লেখ করতে চাই, আপনাদের দুজনেরই মতামত জানতে চাই। দুদক ফাঁদ পেতে ঘুষ লেনদেন ধরবে স্কুলের ভর্তি পরীক্ষা এবং স্কুলে ভর্তি বিনিয়োগ নিয়োগে যে বাণিজ্য, খন্দকার মনিউজ্জামান হাসছেন, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক হাসছেন, দুজনেই কেন হাসছেন সেই বিষয়টি আমার জানার খুব আগ্রহ রয়ে গেল। অধ্যাপক আবুল কাশেম দুদকের মাধ্যমে যে সমস্যার বিশেষ সমাধান হচ্ছে তা না, বিশেষ করে গত দুই বছর ধরে গভর্নমেন্ট দুদককে খুব সক্রিয় করেছে এবং দুদক এই অফিসে ওই অফিসে সেই অফিসে কিছু কিছু লোককে অ্যারেস্ট করছে, তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। এর দ্বারা যে দুর্নীতি কমছে এটা বলা কঠিন, কিন্তু খবর আসছে পত্রিকায়, সেই খবরের হয়তো কিছুটা প্রভাব আছে। এখন স্কুলে বেশি ফি নিচ্ছে বা নানা সূত্র ধরে বেশি টাকা নিচ্ছে এই খবর তো ক্রমাগত প্রচারিত হয়ে আসছে গত কয়েক বছর ধরে। আগে কিছু কম, যত দিন যাচ্ছে তত বেশি বাড়ছে, এবং আমাদের শিক্ষামন্ত্রী খুব উগ্রতার সঙ্গে এগুলো দমনের কথা বারবার বলে আসছেন, কিন্তু এই বলায় কোনো ফল হয়নি। এখন দুর্নীতি দমন কমিশন ধরতে পারে, কোনো কলেজের প্রিন্সিপাল, কোনো স্কুলের হেডমাস্টার তাদেরকে ধরতে পারেন, ম্যানেজিং কমিটিকেও ধরতে হবে, কারণ ম্যানেজিং কমিটির সঙ্গে যুক্ত থেকেই প্রিন্সিপাল অথবা হেডমাস্টার এটা করে। এবং যে অবস্থা বাংলাদেশে চলছে তাতে একটা কলেজের প্রিন্সিপাল অথবা স্কুলের হেডমাস্টার তাদের ক্ষমতা খুব কম, ম্যানেজিং কমিটি সব কিছু করে এবং এর মধ্যে যদি অর্থ আত্মসাত হয় একটা কিছু সবটাতেই ম্যানেজিং কমিটির চেয়ারম্যান এবং সদস্যরা কোনো না কোনোভাবে যুক্ত থাকেন, এরকম একটা জটিল সমস্যা। আমার কাছে এই মনে হয় যে একটা জাতির সামনে রাজনৈতিক নেতাদের দ্বারা যদি একটা পরিচ্ছন্ন মহৎ রাজনৈতিক লক্ষ্য না থাকে তাহলে সমাজের ভেতরে এগুলো বেশি সমাধান করা যায় না শুধু দমন নীতি দিয়ে। তো আমাদের দরকার সেরকম একটা জাতীয় লক্ষ্য, আর দুর্নীতি দমন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে তো সরকার মানে অ্যাক্টিভ করবেই, কিন্তু সেটা দিয়ে নিতান্তই তাৎক্ষণিক সমাধান সম্ভব, একটা দীর্ঘস্থায়ী এবং সাধারণ সামগ্রিক সমাধান সেটা করতে হলে আমি যে কথা বললাম জাতীয় লক্ষ্য এবং জাতীয় লক্ষ্যের প্রতি সরকারকে রাজনৈতিক দলগুলোকে মোটামুটি বিশ্বস্ত থাকতে হবে, তাহলে সাধারণ মানুষও সেদিকে যাবে। শিক্ষকরা তো খুব অপমানিত এবং অসহায় গত কয়েক বছর ধরেই, শিক্ষকদের অপমানসূচক যেসব কথা পত্রিকায় বেরিয়েছে এগুলো সামান্য,
ছাত্রদের হাতে অপমানিত হচ্ছেন, রাজনৈতিক নেতাদের হাতে, পুলিশের হাতে, কার হাতে হচ্ছেন না, এতে শিক্ষকদের একটা অসহায়ত্ব বোঝা যায় না, এটাও কনসিডার করতে হবে। সেই সেই সব প্রসঙ্গগুলো নিয়ে আসলে আলোচনা আর অনেক দীর্ঘ হওয়া দরকার এই স্বল্প পরিসরে না। যেন মনিরুজ্জামান, আমার সবচেয়ে আগ্রহের জায়গাটি হচ্ছে ফাঁদ পেতে ধরা হবে, ফাঁদ পেতে বিষয়টা হচ্ছে আসলে দুর্নীতি দমন কমিশন হঠাৎ করে খুব অ্যাক্টিভ হয়ে গেল সেটা, কিন্তু আমাকে আমি আপনি আমি হাসছিলাম, আপনি বললেন হাসছেন কেন, হাসছিলাম এই কারণে যে দেখেন বড় বড় দুর্নীতির ব্যাপারগুলির ব্যাপারে কিন্তু কোনো পদক্ষেপ নেই। আজকে এই পত্রিকায় কতগুলি দুর্নীতির খবর আছে, অনিয়মের খবর আছে। একজন একজন প্রজেক্ট ডাইরেক্টর, ওই যে দ্বিতীয় আমাদের যে সাবমেরিন ক্যাবেলের প্রজেক্ট ডাইরেক্টর, তিনি তার সম্পর্কে একটা তদন্ত হয়েছে ইন্টারনাল, সে তদন্তে তার অনিয়ম ধরা পড়ছে, সেটা গোপনে রেখে তার চাকরির মেয়াদ বাড়িয়ে নিয়েছে। এটা কে তদন্ত করবে, দুর্নীতি দমন কমিশন কোথায়? বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হাতে কোনো বোধহয় গোটা দশেক ছাড়া বাকির একটাও কোনো হিসাব মন্ত্রণালয় বা ইউজিসিতে দেয় না, বারবার চিঠি দেওয়ার পরেও দেয় না। এখানে শত শত কোটি টাকার ব্যাপার, এক দুই টাকা না। হ্যাঁ, এবং দা দেওয়ার পিছনে কারণ কি? মিডিয়া রিপোর্ট হচ্ছে কারণ হচ্ছে যে ওখানকার যারা বোর্ডের ডাইরেক্টর থাকে তারা তাদের ইচ্ছা মতো এই টাকা খরচ করে, সে তার কোনো হিসাবও রাখে না, কিছুই রাখে না, সব হিসাব দেয় না। এটা কে তদন্ত করবে? স্কুলে হচ্ছে অনিয়ম ঠিকই আছে, হ্যাঁ, কিন্তু বড় জায়গাগুলি উপরে যদি উদাহরণটা তৈরি হয়, দৃষ্টান্তটা তৈরি হয়, তাহলে তার প্রভাব নিচে পড়ে, তখন নিচে যারা দুর্নীতি করার বা অনিয়ম করার চিন্তা করে তারা একটু সতর্ক হয়, সজাগ হয়, হ্যাঁ, অন্তত তাদের রাশটা একটু কমে আসে। সুতরাং দুর্নীতি রিয়েলি যদি তারা আন্তরিক হয় দুর্নীতি দমন কমিশন দুর্নীতির ব্যাপারে, দমন করার ব্যাপারে বা দুর্নীতি বন্ধ করার ব্যাপারে বা হ্রাস করার ব্যাপারে, তাহলে ধরতে হবে উপরে, নিচে ধরলে হবে না। আমাদের দুটি বড় আপনার স্টক মার্কেটে দুটি বড় স্ক্যাম হয়ে গেছে, নিশ্চয়ই মনে আছে আপনাদের, 96 সাল এবং 2010 সাল। হাজার হাজার কোটি টাকার মানুষ তার সমস্ত টাকা করে নষ্ট করছে, গরিব মানুষ। এই স্ক্যামের জন্য যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল তাদের কারো কারো মামলা গোপনে নীরবে প্রত্যাহার করে নেওয়া হয়েছে, বাতিল করা দেওয়া হয়েছে। বেসিক ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের তদন্তে, মন্ত্রণালয়ের তদন্তে যার নাম সবচেয়ে আগে আসছে তদন্তে, তার বিরুদ্ধে তো তারা কোনো ইয়ে করেনি। সুতরাং এই ধরনের হাস্যকর বিষয় যদি করে, এই হাস্যকর বিষয়ে দুর্নীতি দমন হয় না। একটা জিনিস লক্ষ্য করে, কান এই যে কয়দিন লেজ দিয়ে কান চুলকানো যায় কিন্তু তাতে কারোর অসুখ ভালো হয় না। এই কয়দিন আগে সব দৈনিক পত্রিকায় খবর বেরিয়েছে, অনেকগুলো চ্যানেলেও প্রচার করা হয়েছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকতার চাকরির জন্য 2 লক্ষ থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত ঘোট দেওয়া হয়। এই রিপোর্ট প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এখন এর প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের একটা কমিটি আছে, সরকারি কমিটি, সেই কমিটির মিটিং করে ভাইস চ্যান্সেলররা বলেছেন যে এই খবর মানে কোনো তথ্যভিত্তিক নয়। তাছাড়াও সরকারি মহল থেকে একটু আড্ডু বলা হয়েছে যে খবর তথ্যভিত্তিক নয়। এখন বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রীয় আইন কানুন কি এইরকম মিথ্যা প্রচার অনুমোদন করে? যদি কোনো সাংবাদিক অথবা কোনো অথরিটি এইরকম মিথ্যা প্রচার করে যে তথ্যভিত্তিক না, তাহলে তো তার জেল হওয়ার কথা অন্তত, আরও নানান রকম শাস্তি। কিন্তু এইটুকু প্রতিবাদ দিয়ে বিষয়টা ধামাচাপা পড়ে গেছে। এইসবের ফলে তো জনসাধারণের আস্থা নষ্ট হয় অথরিটির উপরে, এমনকি সরকারের উপরে। এই বিষয়গুলো সরকার যদি বিবেচনা করে, এটা অল্প সময়ে সমাধান করা যাবে এরকম না। আমি এর আগে বললাম যে জাতীয় লক্ষ্য দরকার। আজকে আমাদের সরকার, আওয়ামী লীগ, বিএনপি, বামপন্থী দল আছে, আরও দল আছে, জাতীয় লক্ষ্য বলে কোনো একটা বিষয় কি জনসাধারণের সামনে আস্থাযোগ্যভাবে দিতে পারছেন?
আজকে গণতন্ত্রের কথা বলা যায় যে আমাদের লক্ষ্য গণতন্ত্র, এবং গণতন্ত্রের মাধ্যমে আমরা সবচেয়ে সম্ভবপর ভালো জীবন প্রতিষ্ঠা করব, তাহলে লোকে আস্থাশীল হতো। কিন্তু গণতন্ত্রের প্রতি তো এখন লোকের আগ্রহই কমে গেছে। অনেক ধন্যবাদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, ধন্যবাদ জনাব খন্দকার মনিউজ্জামান, এবং ধন্যবাদ দর্শক আপনাদেরকেও, আপনারা আছেন আমাদের সাথে, থাকবেন আমাদের সাথে, এবং একাত্তর জার্নাল আপনাদের সাথেই থাকবে সবসময়। আর সেই প্রত্যাশা নিয়েই আজকের মতন বিদায় নিচ্ছি, শুভরাত্রি সবাইকে।